নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি, সুতরাং আজকে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখুন। আজ নক্ষত্র আপনাদের ক্ষেত্রে রয়েছে শ্রবণা। আজ আখের বৃক্ষ পুজো করুন, রোপণ করুন, জল দিন, প্রণাম করুন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ পক্ষ রয়েছে শুক্লপক্ষ যোগ সূর্যযোগ, দিন আজ আপনাদের ক্ষেত্রে সোমবার। আজ রাহুকাল থাকবে 7:02 থেকে 8:28 সময়কাল পর্যন্ত। এই সময়কালে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য করা আপনাদের জন্য শুভ নয়। অমৃতকাল থাকবে 5:36 সকালবেলা থেকে 7:02 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় 8:28 থেকে 9:54 পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন, ফায়দা মিলবে। শুভ দিক আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক। চলে যাওয়া আলোচনায়, এবার আপনাদের ক্ষেত্রে রাশি ফলের আলোচনায়। প্রত্যেক দিনকার পত প্রথম রাশি মেষ রাশি। দেখুন, স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ভালো হতে দেখতে পাবেন, কাজের বাধা দূর হবে, সন্তানের ক্ষেত্রে সুখ অবশ্য মিলবে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 5। বৃষ রাশি, অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। কর্ম পরিবর্তনের প্রবল সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। পরিবারে কিছু ধীরে ধীরে শুভ প্রসন্নতাগুলো দেখতে পাবেন। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 3। আলোচনা করব মিথুন রাশি। স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যাগুলি কিন্তু কিছুটা আজকে বৃদ্ধি পেতে পারে। অফিসে কিছু বিবাদ বিতর্ক হতে পারে, সাবধান থাকুন। বন্ধুর দ্বারা আজকে আপনাদের ক্ষেত্রে কিছু লাভ মিলতে পারে। শুভ রং আপনাদের জন্য হালকা নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। মান সম্মান আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে দেখা যাচ্ছে। পরিবারে কিছু মাঙ্গলিক কার্য, কিছু শুভ কার্য হতে পারে। অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবল থাকছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব সিংহ রাশি। দেখুন, স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে মোটের ওপর ভালো থাকবে, কর্ম লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, একই সাথে অর্থনৈতিক লাভের সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে আজ দেখতে পাবেন। কর্মক্ষেত্রে সফলতা লাভের পূর্ণ সম্ভাবনা রয়েছে, একই সাথে সন্তানের ক্ষেত্রে কোনো বিশেষ উন্নতি বহুদিন পরে আজ আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য আকাশী রং এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব তুলা রাশি। আপনাদের ক্ষেত্রে মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, স্বাস্থ্যের খেয়াল রাখুন। কাজের চাপ কিছুটা হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে এই সময়কালে ছোটোখাটো কোনো যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, একই সাথে পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এই সময়কালে। কোনো বিশেষ কর্মের ক্ষেত্রে সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, সেদিকে খেয়াল রাখুন এবং সেই সমস্যা থেকে আপনারা বিকেলের পরবর্তী সময় বেরিয়েও আসতে পারবেন। শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব ধনুরাশি। কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা প্রবল থাকছে, অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবল থাকছে, একই সাথে বন্ধুর সহযোগিতা আজ আপনারা আপনাদের ক্ষেত্রে পেতে পারেন। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মকর রাশি। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো হতে দেখতে পাবেন। কর্মের যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলি কিন্তু কিছুটা মিটে যাবে এবং অর্থনৈতিক লাভের যোগ কিন্তু ধীরে ধীরে আজ আপনারা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কুম্ভ রাশি। আপনাদের ক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরিবারে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলি বৃদ্ধি পাবে এবং গাড়ি আপনাদের ক্ষেত্রে আজকে সাবধানে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে, নচেৎ আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনাগামী হতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি। প্রেমজ জীবনে সফলতা লাভ ঘটতে পারে। ধার্মিক কার্যে আজ আপনাদের ক্ষেত্রে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে। আজ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ, শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।
আগামী পর্বে দেখা হবে। নমস্কার।